আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি আছি তাবাসসুম ইভাজিনি বিই নিউজ এর সাথে। নায়ক জসিমের সন্তানেরা কে কি করেন বিস্তারিত জানতে বিই নিউজ এর ডেক্স রিপোর্টে। 1950 সালে আজকের দিনে জন্ম নিয়েছিলেন জসিম, বেঁচে থাকলে আজ তার বয়স হত 73। দিনটি স্মরণ করছেন তার সন্তানেরা। শৈশবে বাবাকে হারিয়ে মা নাসরিনের কাছে বেড়ে উঠেছেন রাহুলরা। মাত্র 48 বছর বয়সে 1998 সালের 8 অক্টোবর মারা গেছেন জসিম। মৃত্যুর 2 যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসিমের। 2 যুগ ধরে বাবার স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন জসিমের 3 ছেলে, একে রাহুল, একে রাতুল এবং একে স্বামী। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করছেন সঙ্গীত জগতে। 3 জনই যুক্ত ব্যান্ডের সঙ্গে, এর মধ্যে রাহুল ট্রেন রেক ব্যান্ডের গিটারিস্ট ও পরাহ ব্যান্ডের ড্রামার, রাতুল ও স্বামী যুক্ত আছেন উইন্ড ব্যান্ডের সঙ্গে। রাতুল উইন্ডের ভোকালিস্ট ও বেজিস্ট, স্বামী ড্রামার। জার্মানিতে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় হেভি মেটাল উৎসব ওয়াকেন ওপেন এয়ারে প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে হেভি মেটাল ব্যান্ড ট্রেন রেকের সঙ্গে অংশ নেন রাহুল। 2009 সালে গানে অভিষেক ঘটে ঢাকায় সিনেমার চিত্রনায়ক জসিম পুত্র রাহুলের। অল্পদিনে চলচ্চিত্র ক্যারিয়ারে খেতে খাওয়া সাধারণ মানুষের প্রিয় নায়কে পরিণত হন জসিম। তিনি ছিলেন এমন এক নায়ক যিনি একাধারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য করে হাততালি কুড়াতেন, আবার আবেগের দৃশ্যে তার অভিনয় দেখে নির্বে চোখের জল ফেলত দর্শক। তার আসল নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। গত শতকের 70-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার অন্যতম প্রবর্তক। ঢাকায় চলচ্চিত্রে ফাইটিং গ্রুপের শুরুটা কিন্তু এই জসিমের হাত ধরেই। আজকের অনেক ফাইট ডিরেক্টর ও স্টান্টম্যান ছিলেন জসিমের ছাত্র। জসিম অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে 1972 সালে। 1973 সালে প্রয়াত জহিরুল হকের রংবাজ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন জসিম। কয়েক বছর পর সুভাষ দত্তের পরিচালনায় সবুজ সাথী সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন। এই ছবিতে জনপ্রিয়তা পাওয়ার পর খলনায়ক হিসেবে আর অভিনয় করেননি তিনি, বরং তিনি শোষিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন পর্দায়। পুরো ক্যারিয়ারে জসিম প্রায় 200 সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল তুফান, জবাব, নাগনাগিনী, বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের ওস্তাদ, ভাই বোন, মেয়েরাও মানুষ, পরিবার, রাজাবাবু, বুকের ধন, স্বামী কেন আসামি ইত্যাদি। গোলাম মোস্তফা, ডেক্স রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।